হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কীভাবে কোনো সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের মাধ্যমে অনেকগুলো ছবিকে একটা পিডিএফ ফাইল আকারে তৈরি করবেন। তো চলুন কোনো প্রকার কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি একটা ফোল্ডারে তিনটা ছবি রাখছি আমার, এই ছবি তিনটা দিয়ে আপনাদের আমি দেখাবো। দেখুন, এই তিনটা ছবি দিয়ে ধরুন আমি একটা পিডিএফ ফাইল তৈরি করতে চাচ্ছি, মানে এই তিনটা ছবিকে একটা পিডিএফ ফাইলের মধ্যে আনতে চাচ্ছি। তো তার জন্য কী করতে হবে, দেখুন আমি তিনটা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্রিন্ট, এই প্রিন্ট অপশনে ক্লিক করবো। প্রিন্ট অপশনে ক্লিক করার পর এবার দেখুন এখানে এই যে এখান থেকে যে ফিট পিকচার টু ফ্রেম এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এটা টিক মার্ক দেওয়া থাকলে মানে ছবিটা কিন্তু একটু কেটে যেতে পারে। দেখুন আমি এটা টিক মার্ক উঠিয়ে দিচ্ছি, দেখুন এই ছবিটা এখন কিন্তু কেমন দেখা যাচ্ছে, আর এই যে টিক মার্ক দিলে কিন্তু একটু কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন আমি পরের ছবিটা আনতেছি, এই দেখুন এই টিক মার্কটা যদি উঠিয়ে দিই তাহলে দেখুন এই যে, আর আমি টিক মার্ক দিলে দেখতে পাচ্ছেন একটু কিন্তু কেটে যাচ্ছে ছবিটা। তো আপনারা যদি চান যে ছবি কোথাও কেটে যাবে না তাহলে আপনারা এটা টিক মার্কটা উঠিয়ে দিতে পারেন। তো আমি টিক মার্কটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর দেখুন এই তিনটা ছবি আমার এখানে আছে। তো এখন এখানে অবশ্যই এটা খেয়াল করে নেবেন যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করা আছে কিনা, এটা সিলেক্ট করা না থাকলে এটা সিলেক্ট করে দিবেন। এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা, তো তারপর যেটা করতে হবে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, এই প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এটা সেভ করতে বলতেছে, আমি সাপোজ ডেস্কটপে এখানে আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম। এখন আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, দেখুন একটু সময় লাগবে, যত বেশি ছবি হবে তত একটু সময় লাগবে। এই যে হয়ে গেছে, এখন আমি দেখুন ডেস্কটপে যাচ্ছি, এই যে পিডিএফ ফাইলটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমি এই পিডিএফ ফাইলে ক্লিক করতেছি, দেখুন পিডিএফ ফাইলটা ওপেন করলে এই যে দেখুন আমার এই তিনটা ফটো দিয়েছে, তিনটা ফটো দিয়ে এই পিডিএফ ফাইলটা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতে পেলেন আমি কত সহজে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই কিন্তু অনেকগুলো ছবিকে একটা পিডিএফ ফাইল আকারে তৈরি করলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।